টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম এ পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে রোড হাইট হাইটগুলো অথবা উইথ গুলো কমাতে হয় বাড়াতে হয় কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদের কলামের সাইজটি বাড়ানো বা কমানোর প্রয়োজন পড়ে এবং রোর সাইজটি বাড়ানো বা কমানোর প্রয়োজন পড়ে এইখানে দেখুন আমি কিছু ডাটা ইনপুট করেছি প্রথম ঘরে আমি ইস লিখেছি এবং পরের ঘরে নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার আমি চারটা কলামে কিছুটা রিম্পোর্ট করেছি প্রথম যে রোটি রয়েছে এই রোর হাইটটি আমি যদি বাড়াতে চাই তাহলে প্রথম রোতে ক্লিক করার পরে এখানে যে সেল সেকশন রয়েছে সেল সেকশনের যে ফর্মেট বাটন রয়েছে এই বাটনে ক্লিক করার পরে রো হাইট এখানে ক্লিক করলাম দেখুন বর্তমানে আমাদের এই রোর হাইটটি রয়েছে পনেরো পিটি আমি যদি এটিতে বিশ লিখে আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন আমার এই রোর হাইটটি বেড়ে গেছে আবার এই রো হাইটটি যদি আমি কমাতে চাই তাহলে আবার ফর্মেটে ক্লিক করার পরে রোহাইটে ক্লিক করে এখানে আমি দশ লিখলাম লিখে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের রো হাইটটি আবার কমে গেছে এখানে একটা জিনিস লক্ষ্য করুন বর্তমানে আমার লেখাটি ভিতরের দিকে চলে গেছে অর্থাৎ পুরোটা শো করছে না কিন্তু আমরা যদি চাই যে আমার টেক্সটের যে হাইট সেই হাইট অনুযায়ী আমার রোর সাইজটি হবে তাহলে এখানে ফর্মেট বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন অটো ফিট রো হাইট এটিতে ক্লিক করলাম তাহলে আমার সেই টেক্সটের হাইট অনুযায়ী আমার রোর সাইজটি হয়ে গেছে এছাড়া রোর মাপ বাড়ানো বা কমানোর আরেকটি পদ্ধতি রয়েছে এখানে দেখুন এই যে ওয়ান এবং টু এই দুটি লিখার মাঝে একটি রেখা রয়েছে এই রেখাতে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি তখন প্লাস চেনে আসছে এই প্লাস চেনেতে ক্লিক করার পরে নিচের দিকে টেনে এনে যদি ছেড়ে দেয় তাহলে দেখুন আমার রোর হাইটটি বেড়ে গেছে আবার অনুরূপভাবে এটিতে ক্লিক করে উপরের দিকে টেনে যদি ছেড়ে দেয় তাহলে সেটি কমে যাবে এভাবে আপনারা রোর হাইটগুলো বাড়াতে বা কমাতে পারেন আর আমরা যদি কলমের সাইজটা কমাতে বাড়াতে চাই যেমন আমাদের এই এস এল এর যে কলমটি রয়েছে এই কলামের সাইজটি আমাদের এত বড় প্রয়োজন নেই আমাদের ছোট করার প্রয়োজন সেক্ষেত্রে এখানে ফর্মেট বাটনে ক্লিক করার পরে কলাম উইথে ক্লিক করলাম বর্তমানে আমাদের এই কলামের উইথ রয়েছে আট পয়েন্ট চার তিন এখানে আমরা যদি ফাইভ লিখে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের কলামের সাইজটি কমে গেছে আবার কলামের সাইজ যদি বাড়ানোর প্রয়োজন পড়ে যেমন আমাদের এখানে এটি মাদের উপর লেখাটি লিখেছি এখানে লেখাটি পুরোটা দেখা যাচ্ছে না তাহলে এখানে ফরমেটে ক্লিক করার পরে আমি কলাম ওইটা ক্লিক করলাম করার পরে এইখানে আমি টেন করে দিলাম দিয়ে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন আমার পুরো লেখাটি এখানে শো করছে আবার এখানে এই কলামটি লক্ষ্য করুন আমি মোবাইল নাম্বারটি লিখেছি আমার এই মোবাইলের টেক্সটটি ও কলাম থেকে পি কলামে চলে গেছে আমি এটা যদি আমি এই টেক্সটের মাপ অনুযায়ী আমি কলমের উইথটি করতে চাই ফিক্স করতে চাই তাহলে এখানে ফর্মেটি ক্লিক করার পরে যে অটো ফিট কলাম উইথ এটাতে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের টেক্সটের মাপ অনুযায়ী কলামের সাইজটি হয়েছে আমরা যেমন এই রোড সাইজটি এখানে ক্লিক করে আমরা বৃদ্ধি বা কমাতে পেরেছি অন্যভাবে কলামের সাইজটিও আমরা এইখানে ক্লিক করে ডান দিকে টেনে অথবা বাম দিকে টেনে আমি ছোট অথবা বড় করতে পারি পর্বে আপনারা দেখলেন কিভাবে মাইক্রোসফট এক্সেলের কলাম এবং রোড সাইজ বাড়াবেন বা কমাবেন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ